এই সিরিজটি আমরা তৈরি করেছি গ্রন্থ সমালোচনা নিয়ে। আমাদের আজকের নাটক নীলদর্পণ, লিখেছেন দীনবন্ধু মিত্র। এটি প্রথম প্রকাশিত হয় 1860 সালে। আমরা এটি নিয়েছি এপ্রিল 2008 সংস্করণ থেকে, যার প্রকাশক হচ্ছে অবসর প্রকাশনা সংস্থা। এই বইটিতে 60টি পৃষ্ঠা রয়েছে, যার মূল্য হচ্ছে 100 টাকা। 19 শতকের মাঝামাঝিতে বাংলা নাটকের যাত্রা শুরু দীনবন্ধু মিত্রের হাতে। মানবিকতাবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নাটক লেখায় ব্রতী হয়ে রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম নাটক নীলদর্পণ। সমকালীন সমাজ বাস্তবতায় তার সচেতন বিবেকবোধ তাকে এ নাটকটি লিখতে বাধ্য করে। জীবন সম্বন্ধে ব্যাপক অভিজ্ঞ এ নাট্যকারের যে সূক্ষ্ম নাট্যশিল্পজ্ঞান তা বাংলা নাট্য সাহিত্যে বিরল। হাস্যরস ও করুণ রস উভয়ই ছিল তার সমান দক্ষতা। দীনবন্ধু মিত্র নিপুণ দক্ষতায় এই নাটকে বাংলার কৃষকের উপর ব্রিটিশ নীলকরদের নিষ্ঠুর অত্যাচারের স্বরূপ ফুটিয়ে তুলেছেন। ইতিহাস, স্বদেশিকতা, নীলবিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজ ব্যবস্থার সঙ্গে নীলদর্পণের যোগ অত্যন্ত গভীর। এই নাটকের পটভূমি নীলচাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন। এতে নীলকর পীড়িত প্রজাদের দুঃখ দুর্দশার বাস্তব করুণচিত্র অঙ্কিত হয়েছে। দীনবন্ধু মিত্র ঢাকা জেলার পোস্টাল বিভাগের ইন্সপেক্টিং পোস্টমাস্টার হিসেবে কাজ করার সুবাদে সরকারি কাজে বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন। এভাবেই তার নজরে পড়ে গ্রামীণ কৃষকের উপর নীলকরদের অত্যাচার। তিনি লিখেন নাটক নীলদর্পণ। নীলদর্পণ নাটকের নাটকের মূল উপজীব্য বিষয় হল বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। কিভাবে সম্পন্ন কৃষক গোলক মাধবের পরিবার নীলকরদের অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্রমণির মৃত্যু হল, তার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে এই নাটকে। তোরাপ চরিত্রটি নাটকের অত্যন্ত শক্তিশালী এক চরিত্র। বাংলা সাহিত্যে এর তুলনা খুব কমই আছে। এর মধ্যে দিয়ে শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়। এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা। এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়। আবার বিদেশি শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর করা কথা বলে এই নাটকই প্রথম জাতির জীবনে জাতীয়তাবোধের সঞ্চার ঘটিয়েছিল। এই নাটকটি তিনি রচনা করেছিলেন নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর ক্ষেমেঙ্করেন পার্থিক ছদ্মনামে, যদিও এই নাটক তাকে খ্যাতি ও সম্মানের চূড়ান্ত শীর্ষে উন্নীত করে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের ভাষায় নীলদর্পণ প্রকাশিত হলে এবং ইংরেজি অনুবাদ প্রচারিত হলে একই দিনেই এ নাটক বাঙালি মহলে যতটা প্রশংসিত হয়েছিল, শ্বেতাঙ্গ মহলে ঠিক ততটাই ঘৃণিত হয়েছিল। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ ছদ্মনামে। এই অনুবাদ নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। অনুবাদ প্রকাশিত হওয়ার সাথে সাথে দেশে উত্তেজনা সৃষ্টি হয় এবং জেমস লংয়ের জরিমানা ও কারাদণ্ড হয়। জরিমানার টাকা আদালতেই দিয়ে দেন সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ। এই নাটকের অন্যতম বৈশিষ্ট্য আঞ্চলিক ভাষার সাবলীল প্রয়োগ। কর্মসূত্রে পূর্ব ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার যে দক্ষতা দীনবন্ধু আয়ত্ত করেছিলেন, তারই এক ঝলক দেখা মেলে এই নাটকের জীবন্ত চরিত্রচিত্র নেয়। এই নাটকের অভিনয়ের মধ্য দিয়ে সাধারণ নাট্যশালার প্রতিষ্ঠিত হয়। এই নাটকটির প্রথম দিকের এক প্রদর্শনীতে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবেগী ও মেজাজি বিদ্যাসাগর নীলচাষীদের উপর নীলকরদের অত্যাচারের দৃশ্য দেখে এতই ক্ষিপ্ত হয়েছিলেন যে পায়ের জুতা খুলে ছুঁড়ে মেরেছিলেন অভিনেতার গায়ে। শক্তিমান সে অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফিও অভিনয়ের সম্মান হিসেবে সেই জুতাকে তুলে নিয়েছিলেন যত্ন করে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ ইংল্যান্ডের পার্লামেন্ট প্রেরিত হয়। স্বদেশে ও বিদেশি নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, ফলে সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করতে বাধ্য হন। আইন করে নীলকরদের বর্বরতা বন্ধের ব্যবস্থা করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে এই নাটকের সঙ্গে সেটা এর আঙ্কেল টমস কেবিন গ্রন্থের তুলনা করেছিলেন। তা থেকেই বোঝা যায় সেই সময়কার বাংলা সাহিত্য বাঙালির সমাজ জীবনে এই নাটক কি গভীর বিস্তার করতে সক্ষম হয়েছিল।
সমাজের তৃণমূল স্তরের মানুষজন জীবন কথা এমনই সার্থক ও গভীরভাবে নীলদর্পণ নাটকে প্রতিফলিত হয়েছে, যে অনেকে এই নাটককে বাংলার প্রথম গণনাটক হিসেবে স্বীকার করে নিয়েছিল। সামগ্রিকভাবে এই নাটকের কিছু আঙ্গিকগত ত্রুটির উল্লেখ করেছেন সমালোচকগণ, যেমন এই নাটকে চরিত্রে অন্তর্দ্বন্দ্ব বড় একটা দৃষ্টিগোচর হয় না, বহিঃসংঘাতের আধিপত্যে কোনো চরিত্রই বিকাশশীল হয়ে উঠতে পারেনি, নাট্যকাহিনীতে যথোপযুক্ত জটিলতা না থাকার কারণে নাটকটি দর্শক মহলে তদনুরূপ আগ্রহ ধরে রাখতে পারেনি, সমাজের নিচুতলার বাসিন্দাদের ছবি এই নাটকে অত্যন্ত জীবন্ত হলেও ভদ্রলোক শ্রেণীর চরিত্রগুলোর আচরণ ও সংলাপ এখানে বড়ই কৃত্রিম। এছাড়াও ট্র্যাজেডি রচনায় যে সংযম ও বিচক্ষণতা প্রত্যাশিত, দীনবন্ধু তার মাত্রা ছাড়িয়ে গিয়ে আতিশয্যের আশ্রয় নিয়ে ফেলেন, ফলে নাটকের অনেক অংশই মেলোড্রামাটিক বা অতিনাটকীয়তার দোষে দোষী দুষ্ট হয়ে পড়ে, যার কারণে যথার্থ ট্র্যাজেডি হিসাবে গণ্য হওয়ার যোগ্যতা হারায় নীলদর্পণ। তবে নিঃসন্দেহে নীলদর্পণ বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা আলোড়ন সৃষ্টিকারী নাটক। কালিক বাস্তবতায় প্রচণ্ড জাতীয়তাবোধ দ্বারা তাড়িত হয়ে দীনবন্ধু এই নাটক রচনা করেন। এটি তার যেমন প্রথম বাংলা সাহিত্যেরও তেমনই প্রথম নাটক। বাস্তবিক অর্থে নাটক রচনার কোনোরকম অভিজ্ঞতা ছাড়াই তিনি এ নাটক রচনা করেন। তা হয়তো আঙ্গিকগত নানা ভুল ত্রুটি পূর্ণ ছিল, তবে যে উদ্দেশ্যে তিনি নাটকটি রচনা করেছিলেন সেদিক থেকে পুরোপুরি সফল হয়েছিলেন। সবাইকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে রুখে দিতে পেরেছিলেন ব্রিটিশ নীলকরদের। ভারতীয় স্বাধিকার চেতনার বীজই হয়তো রোপিত হয়েছিল এই নাটকের মাধ্যমে। এছাড়াও এই নাটকের আরও একটি অবদান হলো, এর মাধ্যমেই শুরু হয়েছিল বাংলা নাটকের পথচলা।